اقرا اخيا ورتل القران اصبح التحريك تي في اوهير علي ادباشي دو الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق আমি মোহাম্মদ ফয়সাল মাহমুদ শিক্ষক কাজুল ইসলামী আসালাফি নওদাপড়া রাজশাহী আর তাহারিক টিভির পরিবেশনায় অনলাইন মাদ্রাসার মিজান কোর্সে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বর্তমান পরিস্থিতি তথা বিশ্বের করোনা ভাইরাসের যে থাবা সে থাবাতে বিশ্বের সমস্ত মানুষ যখন ঘর কোনো হয়েছে মানুষের সময় অপচয় হচ্ছে আত্মারিক টিভি ঠিক অনুরূপ সময়ে সময় এবং যুগ উপযোগী বিভিন্ন মাসলা মাসাইল দিন শেখার ব্যবস্থা করেছে সাথে সাথে আমাদের আজকের যে পরিবেশনা আমরা পূর্বেই বলেছি মিজান কোর্স তথা আরবি গ্রামার শিক্ষার একটা আসর এ আসরে আমরা যারা ছাত্র শুধু মাদ্রাসার নই মাদ্রাসা বা জেনারেল স্টুডেন্ট যারা আসিস আমরা স্বাভাবিকভাবে সাধারণভাবে স্কুল কলেজ বা মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় যে কোনো ক্লাসের মানুষ যারা আরবির গ্রামার সম্পর্কে আরবির নিয়ম নীতি সম্পর্কে যাদের সাধারণ জ্ঞান নেই বা বেজ বা এবিসি তৃণমূলভাবে কম তারা কিন্তু আমরা এই ক্লাস থেকে উপকৃত হব ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমরা মুসলিম আর মুসলিম হিসাবে আমাদের পার্থিব জগতের যাবতীয় কিছু তথা বিধিবিধান হালাল হারাম বৈধ অবৈধ সার্বিক বিষয়গুলো আমাদের যে মহান বাণী অর্থাৎ আল্লা সুবাহানহমাত আলার পবিত্র বাণী যেটা যেটাকে আমরা কোরআনুল করিম বলি এবং রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলিম মুখ নিঃসৃত বাণী তথা হাদিস যেটাকে আরও বিস্তৃতভাবে আমরা বলতে পারি রাসুল সাল আলী কথা কাজ এবং সম্মতি এ ত্রি সমন্বয়ে মোটামুটিভাবে হাদিস বলা চলে সেক্ষেত্রে রাসুল সাল্লাহ আলিম আসাল্লামের হাদিস এবং কোরআনুল করিমকে বোঝার জন্য আমার পার্থিব জগৎকে পরিচালনার জন্য পার্থিব জগৎকে সুচারুরূপে পরিচালনার জন্য এবং পরকালীন জীবনটাকে সুন্দর এবং সাবলীলভাবে জান্নাত পিয়াসি করে তোলার জন্যে আমাদের অবশ্যই কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন মাসলা মাসাইল শেখা জানা এবং বোঝা সাথে সাথে সেটা বাস্তবায়ন করাটা বেশ জরুরি একজন মুসলিম হিসাবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই অনারব হিসাবে অর্থাৎ আরবি ভাষাভাষী নই এরকম মানুষ কিন্তু আমরা তাহলে আরবি ভাষার যে কোরআন আরবি ভাষার যে সুলসাল আলিমসালামের বাণী হাদিস এ দুটি বোঝার জন্যে আমাদের কিন্তু প্রত্যেক ভাষায় যেরকম গ্রামার বা ব্যাকরণ বা আরবিতে বলে কাওয়য়েদ রয়েছে ঠিক অনুরূপভাবে আরবিরও কিন্তু কিছু নিয়ম নীতি অবশ্যই রয়েছে তো আরবি ভাষাকে যদি শিখতে চাই কোরআন এবং হাদিসকে শিখতে চাই তাহলে আমাদের কিন্তু অবশ্যই কিছু নিয়ম নীতি এবং নিয়ম নিয়মকানুন সমন্বিত পাঠ্যপুস্তক অধ্যয়ন করতে হবে তো আমরা সহজ এবং সাবলীল ভাষায় চেষ্টা করব আরবি ভাষার আমরা প্রথমে লিখেছি আরবি ভাষা এখানে দুইটি অংশ নিয়ে এসেছি সেটা হচ্ছে মিজান এবং নাহু তো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বন্ধুরা ধারাবাহিকভাবে মিজানের আলোচনাটা করব তারপরে নাহুর পরবর্তীতে আল্লাহ সুবাহানো তালা সুযোগ দিলে আমরা সে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তা আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ক্লাস মিজান এখানে দিয়েছি এবং সাথে সাথে আরবি ভাষার বিষয়টিও আমরা উল্লেখ করেছি তো আরবি ভাষাটা প্রথমে বলেছি আরবি ভাষা জানা বোঝা এবং সেটা আমল করা অর্থাৎ কোরআন এবং হাদিসের সমন্বয়ে সেটা জেনে বুঝে আমলে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই আরবি ভাষা আরবি কওয়ায়েদ আরবি নিয়ম নীতি আমাদের অবশ্যই জানা দরকার এবং জরুরি বিষয় বলে আমরা মনে করছি যার কারণে আমরা এখানে লিখেছি আরবি ভাষা এবং আরবি ভাষার দুইটি পাঠ আমরা দেখানোর চেষ্টা করেছি সেখানে একটা মিজান এবং নাহু মিজান যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে সেখানে আমরা উল্লেখ করেছি শব্দের গঠন শব্দের গঠন নিয়ে আলোচনা করেছে এবং নাহু শব্দ এবং বাক্য এটা আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে জানবো ইনশাল্লাহ তো আমরা এখানে আরেকটু জিনিস লক্ষ্য করি বন্ধুরা সেটা হচ্ছে আজকের পাঠের শিরোনাম মানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা কোন পাঠগুলো কোন শিরোনামগুলো আমরা শিখব সে বিষয়টিগুলো এখানে জানার দরকার তা প্রথমে আমরা লিখেছি আজকের পাঠের শিরোনাম প্রথমে লিখেছি লাভ বা ধ্বনী দ্বিতীয় যেটা আমরা শিখবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে কালিমা পদ শব্দ বা পদ আর তৃতীয় বিষয় যেটা জামান বা কাল এখানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা অনেকে দেখতে পাচ্ছ আমরা কোন কোন বিষয়গুলো কিভাবে সাজিয়েছি আসলে যাদের এ বিষয়ে প্রাথমিক জ্ঞান রয়েছে তারা অল্পতেই ধরতে পারবে আর আমরা ইনশাল্লাহ তোমাদের সামনে সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম ক্লাস শেষে যখন ভিডিওটি দেখা শেষ হয়ে যাবে আমাদের প্রথম ক্লাসটা শেষ হয়ে যাবে তোমাদের কাছে আমাদের আবেদন থাকবে যে তোমরা ক্লাসটা কেমন লেগেছে বা কোনো জিজ্ঞাসা আছে কিনা এবং পরবর্তী ক্লাসের কোন কোন বিষয়গুলো মানে কিভাবে আলোচনা করলে যদি কোনো মতামত থাকে মতামত থাকে সেটা আমাদের জানালে আমরা পরবর্তী ক্লাস শুরু করার পূর্বেই ইনশাল্লাহ তোমাদের মতামতকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব। আর সবিশেষ আমরা যেন এটার দ্বারা দুনিয়াবি কামিয়াব এবং আখিরাতে কামিয়াব উভয়ই হাসিল করতে পারি আল্লাহ সুবাহন তালা আমাদের সে তৌফিক দান করুন আমরা সকলে বলতে পারি অবশ্যই আল্লাহমা আমিন তো আমরা প্রথম যে বিষয়টি এখানে উল্লেখ করেছি যে প্রথম ক্লাস মি মিজান অর্থ এখানে দিয়েছি বন্ধুরা দেখো লক্ষ্য করো তিনটি একটি হচ্ছে মাপকাঠি আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পরিমাপক আর তৃতীয় বিষয় যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে দাড়িপাল্লা তিনটা বিষয় মাপকাঠি পরিমাপক দাড়িপাল্লা এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি কিন্তু যে কেন কেন এটি মাপকাঠি আবার কেন এটি পরিমাপক আবার কেন এটি দাড়িপাল্লা আমরা যদি বিভিন্ন বিষয়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মাপকাঠি বলতে একজন খলিফা বা দৌড় যে যিনি কাপড় কাটেন কেটে বিভিন্ন জামা কাপড় তৈরি করেন একটা কাপড় তার সামনে এনে দিলেই কিন্তু তিনি কেটেই সে জিনিসটা তৈরি করেন না বা সমস্ত গোটা জিনিসটা দিয়ে কাপড়টা দিয়ে কিন্তু তৈরি করেন না সেটার পরিমাণ পরিমাপ রয়েছে কেটে মেপে তারপরে সেলাই করেন সেটা উপযুক্ত হিসেবে জামা শার্ট বা পাঞ্জাবি সেটা তৈরি করে করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি মিজানও ওই কাজটাই করবে শব্দ শুধু গঠনই করবে না একটা শব্দ কতটুকু যাবে সেটা কি ফেলে মাওদি নাকি ফেলে মুদরে নাকি ফেলে আমর নাকি নাহি এ বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো তার বিভিন্ন ক্লাসিফিকেশন সে ইন্ডিকেট করবে আর দ্বিতীয় বিষয় পরিমাণ পরিমাপ করবে আর একটা হচ্ছে দিয়েছি সেটা আমরা দাড়ি দাড়িপাল্লা আচ্ছা কেন দাড়ি পাল্লা তো একটু ভাবি আমরা আসলে দাড়িপাল্লাটা এজন্য স্থাপন করা হয় কেউ যেন কম না নেয় কম না গ্রহণ করে এবং কেউ যেন কম না দেয় অর্থাৎ একজন ব্যবসায়ী যিনি ডাড়িপাল্লা ব্যবহার করেন বা ডিজিটাল যে মাপার যন্ত্রগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেন তো সেখানে কিন্তু যিনি তিনি যেভাবে নেন এক কেজি এক কেজি দেওয়ারই চেষ্টা করেন তো সেখানে যদি এক কেজির জায়গায় যদি দেড় কেজি দেয় বা তার বেশি বা কম দেয় কম দিলে তো আল্লা সুবাহন তাল্লার কাছে অবশ্যই ধরাশায়ী হবে এবং মানুষের হক নষ্ট হবে সাথে সাথে আবার বেশি দিলে ব্যক্তি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এজন্যে একটা শব্দ অবশ্যই ডাড়ি পাল্লায় যেরকম ব্যবসায়ী বা যিনি ব্যবসা করেন পরিমাণ পরিমাপ করেন মেপে দেন ঠিক অনুরূপভাবে মিজানও কিন্তু ওই কাজটাই করবে এজন্যে আমরা তিনটা শব্দ দিয়েছি তিনটা অর্থ করেছে মাপকাঠি পরিমাপক এবং পাল্লা এবং কেন সেটা উল্লেখ করার চেষ্টা করেছি এখানে আমরা তিনটা শিরোনামের প্রথম যে শিরোনাম আজকের পাঠের সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা অবশ্যই আমাদের কিন্তু মনোযোগী হতে হবে কারণ গ্রামার বা ব্যাকরণ বা কাওয়ায়দের ক্লাসগুলো একটু মনোযোগী হলে মানে সাহসায় আমরা অল্প সময়ের মধ্যে শিখতে পারবো ইনশাআল্লাহ আব এবং আমরাও চেষ্টা করব তোমাদের সামনে সহজ সাবলীল ভাষায় উদাহরণ সহকারে যেটা তোমরা বুঝবে সহজে সেটা দেওয়ার চেষ্টা করব সেভাবে উদাহরণ সেট করা এবং সে অনুযায়ী প্রয়োগিক কিছু তথ্যপত্র দেওয়ারও চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথম আমরা যে শিরোনাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা আমরা লিখেছি লাফস বা ধ্বনি তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাফস বা ধ্বনি এখানে প্রথমে আমরা একটা ইন্ডিকেট চিহ্ন দিয়েছি ইন্ডিকেটর চিহ্ন দিয়েছি সেখানে প্রথম বলেছি লাভস বা ধ্বনি যেটাকে ইংরেজিতে বলা হয় সাউন্ড বা ভয়েস আচ্ছা সাউন্ড বা ভয়েস মানুষ এখান থেকে কণ্ঠনালী দিয়ে উচ্চারণ করে সাউন্ড বা ভয়েস যেগুলো শব্দ আমরা উচ্চারণ করি সেটাকে কিন্তু সাউন্ড বা ভয়েস বলে সেখানে আমরা দুইটা প্রকার নিয়ে আসার নিয়ে আসার চেষ্টা করেছি অর্থাৎ না সার্ফি বিদ্গুন যে প্রকার দুটি নিয়ে এসেছেন এবং নাহবি বিদ্গুণও এ বিষয়টিও নিয়ে এসেছেন সেটা হচ্ছে একটি মাউদু আরেকটি হচ্ছে মুহমাল লাভস দুই প্রকার একটা মাউদু একটি মুহমাল আমরা সাথে সাথে উচ্চারণ করারও চেষ্টা করব। তা নাহলে শুধুমাত্র যিনি ক্লাস নিচ্ছেন তিনি উচ্চারণ করলেন তাহলে কিন্তু গৃহবার যে সমস্যাগুলো এগুলো কিন্তু থেকে যাবে আমরা উচ্চারণ করার চেষ্টা করি লাভ শব্দের অর্থ হচ্ছে ধনী সাউন্ড বা ভয়েস ধনী সাউন্ড বা ভয়েস যেটাকে ইংরেজিতে বলে আর এটি দুই প্রকার সেটা হচ্ছে প্রথম প্রকার হচ্ছে মাউদু আর দ্বিতীয় প্রকার হচ্ছে মুহমাল এখন জানবো আমরা মাউদু শব্দের অর্থ হচ্ছে অর্থবোধক অর্থ এনে দেয় বা অর্থপূর্ণ এরকম কিছু সেটাকে বলা হয় মাউদু এবং অর্থহীন যেটি সেটি হচ্ছে মুহমাল আচ্ছা কেন অর্থহীন এবং কেন অর্থপূর্ণ এটা যদি আমরা উদাহরণ দিকে যাই তাহলে লক্ষ্য করলে বুঝতে পারবো আর এখানে ইংরেজিতে এটাকে বলা হয় মাউদিকে বলা মাউদুকে বলা হয় মিনিংফুল আর মুহমালকে বলা হয় মিনিংলেস যারা ইংরেজি ভাষাভাষী এবং জেনারেল শিক্ষিত মানুষ তারা যাতে বুঝতে পারে সে বিষয়টিও আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ লাভস বা ধোনি যেটাকে সাউন্ড বা ভয়েস বলে দুই প্রকার মাউদু মুহমাল মাউদুকে ইংরেজিতে বলা হয় মিনিংফুল এবং মুহমালকে বলা হয় মিনিংলেস এখন কেন শব্দ উচ্চারণ হলেই মিনিংফুল হচ্ছে এবং কেন মিনিংলেস হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি এখানে আমরা উদাহরণ দিয়েছি একটা সচরাচর প্রচলিত শব্দ জায়েদ জায়েদ শব্দ বা যে কোনো শব্দ আমরা নিতে পারি আমরা দুটা শব্দ এখানে নিয়েছি জায়েদ এবং হলেদ দুটি শব্দ আমরা নিয়ে এসেছি তো জায়েদ শব্দটা এখানে মাউদু কারণ জায়েদকে বললে জায়েদকে একজন ব্যক্তি বা একটা ছেলে বা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে কিন্তু পক্ষান যদি আমরা বলি জায়েদ না বলে বন্ধুরা যদি জায়েদ না বলে আমরা দায়েজ বলি তাহলে পৃথিবীতে দায়েজ বলতে কিছু নাই কারণ দায়েজ বলতে কোনো ব্যক্তিরও নাম না কোনো বালক বা ছেলের নামও না এটা অর্থহীন যদিও মানুষ বা তুমি আমি আমরা উচ্চারণ করছি কিন্তু জায়েদ বললে যে একটা অবাব বোঝাচ্ছিল একটা মানুষের শেপ বা আকৃতি বা সুরা বোঝাচ্ছিল কিন্তু সেটা কিন্তু তা হচ্ছে না দায়েদ শব্দ দিয়ে এখানে আমরা উদাহরণ লিখেছি এবং দ্বিতীয় যে শব্দটা নিয়ে এসেছি সেটা হচ্ছে খলেদ খলেদ লিখেছে এটা অর্থপূর্ণ খালেদ খালেদ বললে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে একটা ছেলে হতে পারে একজন ব্যক্তি হতে পারে কারো পিতা হতে পারে কারো ভাই হতে পারে ঠিক অনুরূপভাবে যদি খলেদ না বলে লাখেদ বলি তাহলে কেমন হয় লাখেদ যদি বলি ইনালিল্লা না লাখেদ বললে পৃথিবীতে কোনো কিছু বোঝাচ্ছে না তাহলে এটা কিন্তু অবশ্যই মিনিংলেস হচ্ছে মুহমাল হচ্ছে তাহলে দুটি শব্দ এভাবে প্রত্যেকটা শব্দ যেটার অর্থ রয়েছে এবং বাক্যে ব্যবহৃত হয়ে সেটার ফায়দা দেয় এবং সেটা বাক্যের একটা অংশও বটে এভাবে এই বিষয়গুলোর সমন্বয়েই যেটার অর্থ রয়েছে এক কথায় সেটাই মাউদু এবং অর্থ যেটার নেই বা যেটা কাজে লাগে না যে শব্দটা এমনিতেই মানুষ সাউন্ড উচ্চারণ করলেই কিন্তু সেটা লাভ হবে না বা সাউন্ড বা ভয়েজ হবে না ঠিক অনুরূপভাবে শব্দটা যদি প্রচলিত থাকে এবং যদি উপকারী শব্দ হয় যেটার বিদ্যমানতা রয়েছে পৃথিবীতে রয়েছে সেটা হবে মাউদু এবং যেটা অস্তিত্বহীন বা অর্থহীন শব্দ সেটা হচ্ছে মুহমাল আর এ দুটি বিষয় মাউদু এবং মহমাল আমরা এখানে লিখেছি আরবি ভাষা সেখানে মিজান এবং নাহু দুটাতেই প্রথম দিকের আলোচনায় এসে যায় এবং এ দুটায় প্রয়োজন হয়ে পড়ে তো আমরা প্রথম প্রকারটি জেনে নিলাম তো তোমরা অনুধাবন করার চেষ্টা করেছ লাভস যেটাকে বলা হয় ধ্বনি সাউন্ড বা ভয়েস এটা দুই প্রকার একটা হচ্ছে মাউদু যেটাকে বলা হয় মিনিংফুল আর একটা হচ্ছে মুহমাল এটা হচ্ছে মিনিংলেস অর্থহীন আমরা উদাহরণ দেওয়ারও চেষ্টা করেছি আশা করি প্রথম অংশটি আমরা সবাই বুঝেছি আল্লাহ সবাহনতাল্লার কাছে অবশ্যই দোয়া করি রব আইলমা সাথে সাথে আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দিন প্রভু হে রব আমাদের জ্ঞান বাড়িয়ে দিন এবং বুধ শক্তিটা যথার্থ দিন আল্লাহ মামিন দ্বিতীয় বিষয় যেটা আমরা এখানে শিরোনামে উপস্থাপন করেছিলাম সেটা হচ্ছে কালিমা শব্দ বা পদ কালিমা উচ্চারণ করি আমরা কালিমা শব্দ বা পদ কালিমা শব্দের অর্থ শব্দ বা পদ এখানে আমরা জেনে নিই এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি জাদুয়াল কালিমা শব্দ বা পদ যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড বা পার্টস অফ স্পিস শব্দ বা পদ আর ইংরেজিতে যেটাকে বলা হয় ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ আমরা যদি শব্দ বা পদকে বাংলার দিকে লক্ষ্য করি তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই হচ্ছে কালিমা বা পদ প্রত্যেকটি অর্থবোধক শব্দ যেটি বাংলা বাক্যে ব্যবহৃত হয়েছে সেটাকে পদ বলে আবার যদি বলি যেটা কালিমা অর্থপূর্ণ প্রত্যেক শব্দকে কালিমা বলা হয় আর সাথে সাথে ইংরেজির দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা পেয়ে যাই যেটা সেটা হচ্ছে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে তো আমরা জেনে নিলাম কালিমা এটার বাংলা অর্থ হচ্ছে শব্দ বা পদ আর যেটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার্ড বা পার্টস অফ স্পিস এখানে কালিমার তিনটা প্রকার আমরা নিয়ে এসেছি তোমরা লক্ষ্য করছো অনেকেই জানো তার প্রথম প্রকার হচ্ছে ইসেম ফেল এবং হার্ফ আমার সাথে অবশ্যই উচ্চারণ করতে হবে ইসেম ফেল হার্ফ কালিমা তিন প্রকার ইসেম ফেল হার্ফ ইসেম উচ্চারণ করো ইসেম ফেল হার্ফ এখানে আমরা অর্থগুলোও নিয়ে এসেছি ইসেম শব্দের অর্থ হচ্ছে নাম বা বিশেষ্য নাম বা বিশেষ্য ইসেম শব্দের অর্থ নাম বা বিশেষ্য কোনো কিছুর নাম হলে ইসেম হবে আর ফেল অর্থ ক্রিয়া এবং হার্ফ অর্থ অব্যয় এখন ইসেম ফেল হার্ফ আরবিতে কালেমা তিন প্রকার কিন্তু বাংলার দিকে যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা তাহলে বলো তো বাংলাতে পদ করে কয় প্রকার বাংলাতে কত প্রকার পদ রয়েছে হ্যাঁ বাংলাতে কয় প্রকার পাঁচ প্রকার রয়েছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া হ্যাঁ তোমরা অনেকে জানো মাসাল্লাহ কিন্তু আমরা এখানে যেহেতু কালেমা বা পদ আরবিতে তিন প্রকার ওটা বাংলায় মিল রয়েছে কেমন বাংলাও তো পদ পাঁচ প্রকার সেখানে তিন প্রকারের মধ্যে পাঁচ প্রকার কিভাবে সামঞ্জস্যতা আসে সে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করেছি তো ইসেম নাম বা বিশেষ্য ইসেমের মধ্যে বিশেষ্য থাকবে বিশেষ হন থাকবে এবং সর্বনাম থাকবে তাহলে পদ পাঁচ প্রকার তার তিনটা প্রকার কিন্তু চলে যাচ্ছে ইসেমের মধ্যে আর ফেল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া আর হার শব্দের অর্থ হচ্ছে অব্যয় তাহলে বাংলার যে পদ পাঁচ প্রকার যেটা আরবিতে তিন প্রকার সেটা কিন্তু বাংলার সাথে আরবির সমন্বয় হলো যে আরবিতে তিন প্রকার তবে বাংলাতে কয় প্রকার পাঁচ প্রকার তো ইসেমের মধ্যে যাবে বিশেষ্য বিশেষণ এবং সর্বনাম আর ফেলের মধ্যে থাকবে ক্রিয়া হারফের মধ্যে অব্যয় তো এখন জেনে নেই আমরা প্রথমের দিকেই বলেছিলাম যে এটাকে যেটাকে কালেমা বলে বা পদ বলে সেটাকে ইংরেজিতে বলা হয় পার্স অফ স্পিস আমরা জেনারেল শিক্ষিত বা সাধারণ শিক্ষা শিক্ষিত অনেক মানুষই জানি আলহামদুলিল্লাহ যে পার্টস অফ স্পিচ আট প্রকার তাহলে এখানে পার্টস অফ স্পিচের যে আটটা প্রকার আমরা মিল দেওয়ার চেষ্টা করব। যেভাবে বাংলাটা মেলালাম সেখানে দেখতে পাচ্ছি নাউন রয়েছে প্রোনাউন রয়েছে অ্যাজেকটিভ রয়েছে তাহলে ইসেমের মধ্যে যে বিষয়গুলো থাকবে পার্টস অফ স্পিচের সেটা হচ্ছে নাউন প্রনাউন এবং অ্যাজেকটিভ নাউন প্রোনাউন এবং অ্যাজেকটিভ এই তিন ত্রিসমন্বয়ে ইসেম যেটাকে আমরা বিশেষ্য বলতে পারি বিশেষণ বলতে পারি এবং সর্বনামও বলতে পারি দ্বিতীয় যেটা ভার্ব বা ফেল সেটা সেটাকে ইংরেজিতে তার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে ভার্ব এবং অ্যাডভার্ব সাথে সাথে হারফের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন ইন্টারজেকশান কনজাংশন ইন্টারজেকশন এই তিনটা তাহলে আমরা একটু যদি মিলাতে চেষ্টা করি তাহলে আরবিতে কালিমা বা পদ তিন প্রকার ইসেম ফিল হার্ফ আবার সেটি বাংলাতে পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয়ক্রিয়া আর সেটার মিলও দেওয়ার চেষ্টা করলাম আমরা ইংরেজিতে যেটাকে পার্টস অফ স্পিচ বলে সেটা আমরা দেওয়ার চেষ্টা করলাম ইসেমের মধ্যে তিনটি রয়েছে ফেলের মধ্যে দুইটি এবং হার্ফ বা অব্যয়ের মধ্যে রয়েছে তিনটি এই মোট তিন আর দুই পাঁচ আর তিন আট তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে কালিমার সাথে পদের কি সম্পর্ক এবং পার্টস অফ স্পিসের কি সম্পর্ক বন্ধুরা তাহলে এখন আমরা উদাহরণের দিকে একটু লক্ষ্য করি এখানে লিখেছি আমরা উদাহরণ সেখানে ইসেমের নাম উদাহরণ দিয়েছি জায়েদ কলম রাজশাহী ইয়ামুল জুমাহাতি সাউদাউ, সাউদা জায়েদ কলম রাজশাহী ইয়ামুল জুমাহাতি সাউদা জায়েদ বলতে একজন নাম কলম বলতে আমরা যে কলমগুলো দিয়ে লিখি আর রাজশাহী একটা স্থানের নাম বোঝাচ্ছে আর জুমা জুমার দিন একটা সময় বোঝাচ্ছে কালো শব্দের অর্থ কালো তাহলে শব্দের অর্থ একজন ব্যক্তি কলম শব্দের অর্থ কলম রাজশাহী বলতে একটা স্থানের নাম বোঝাচ্ছে ইয়ামুল জুমা একটা সময়ের নাম বোঝাচ্ছে একটা সময় বোঝাচ্ছে আর সাউদা শব্দের অর্থ হচ্ছে কালো আচ্ছা কেন আমরা উদাহরণগুলো লিখলাম কারণ হচ্ছে বলতে পারো একটু অনু অনুধাবন করো তো কারণ ইসেমের মধ্যে নাম থাকতে পারে ব্যক্তির নাম থাকতে পারে জায়েদ যেমন বস্তুর নাম থাকতে পারে কলম কলম স্থানের নাম থাকতে পারে রাজশাহী তারপর সেটি সময় বোঝাতে পারে ইয়মুল জুমাহাতি জুমার দিন তারপরে সাউদা, কালো সেটা রং বা কোনো কিছুর গুণ দোষ এগুলো বোঝাতে পারে তাহলে ইসেমের মধ্যে ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে স্থানের নাম হতে পারে সময় হতে পারে বা কোনো কিছু রং বা দোষ গুণ অবস্থা পরিমাণ পরিমাপ বর্ণনা করতে পারে সেটা হচ্ছে ইসেম এক কথায় যদি বলতে পারি তাহলে কোনো কিছুর নাম হলেই ইসেম বা বিশেষ্য আর ফেলের দিকে যদি লক্ষ্য করি সেটা হচ্ছে ফেল অর্থ ক্রিয়া আমরা দেখেছি কোনো কাজ বোঝালে কাজ করা কোনো কাজ হলে ভাত খাওয়া একটি কাজ পড়াশোনা একটি কাজ হাঁটা চলাফেরা কথাবার্তা বলা লেখাপড়া করা সব কিন্তু কাজের মধ্যেই অন্তর্গত কাজেরই অন্তর্ভুক্ত তো সেখানে আমরা উদাহরণ দিয়েছি ফেলের যে দরাবা দ্বিতীয় উদাহরণ দিয়েছি আমার সাথে সাথে অবশ্যই উচ্চারণ করবে দরাবা এবং লা লা দরাবা, চারটি উদাহরণ নিয়ে এসেছি আচ্ছা বলতো এখানে আমরা চারটি উদাহরণ নিয়ে এসে কি জন্য নিয়ে আসলাম একটা হচ্ছে দরাবা সে মারলো ইয়া দুরিবু সে মারছে বা মারবে আর একটা হচ্ছে ইউ দুরিব তুমি মারো বা প্রহার করো তাকে মারো আর যেটা শেষের উদাহরণ সেটা হচ্ছে লা তাদরিব তুমি মেরো না তাহলে এখানে ফেলে ফেলে মাদি নিয়ে এসেছি ফেলে মুদরে নিয়ে এসেছি ফেলে আমর নিয়ে এসেছি এবং ফেলে নাহি নিয়ে এসেছি এ বিষয়টি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা তাহলে বলো দরাবা সে মারল ইয়দিবু সে মারছে বা মারবে ইয়ুদ কেউ আদেশ করছে অর্ডার করছে তুমি তাকে মারো লাভ তুমি মেরো না তাহলে এখানে ফেলের কোনো কাজ বোঝাবে সে কাজটা অতীতকালে হতে পারে অতীতকালের হতে পারে বর্তমান বা কালের হতে পারে আবার সেটা দ্বারা কোনো আদেশ বোঝাতে পারে আবার সেটা দ্বারা কোনো নিষেধও বোঝাতে পারে এবার আমরা হারফের দিকে আসি হার শব্দের অর্থ আমরা লিখেছিলাম অব্যয় উদাহরণ যদি উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি একটা হচ্ছে মিন অর্থ হতে মিন ফি ইলা লাকিন এখানে একটু আমরা মার্কার একটু সমস্যা হয়েছে লাকিন মিন ফি ইলা লাকিন মিন শব্দের অর্থ হতে ফি অর্থ মধ্যে ইলা অর্থ দিকে লাকিন শব্দের অর্থ কিন্তু বা বরং তো এখানে মিন শব্দের অর্থ হতে ফি মধ্যে ইলা অর্থ দিকে লাকিন অর্থ বরং তাহলে এই শব্দ দ্বারা কিন্তু কোনো অর্থ আসছে না আর এটা দ্বারা কিন্তু বাক্য তৈরিও হচ্ছে না এই হার্ফ বা অব্যয় কিন্তু অবশ্যই ইসেম বা ফেলের সহযোগিতা ছাড়া ও নিজে নিজে কিছু করতে পারে না আমাদের খেয়াল রাখতে হবে ইসেম এ নিজেই সংসম্পন্ন আবার ফেল সেটা দ্বারা কাজ বোঝায় এবং সেটা কোনো কালের সাথে সম্পৃক্ততা থাকে আর হার্ফ বা অব্যয় এটা অন্যের সহযোগিতায় বাক্যে ব্যবহৃত হয় তাহলে আরেকটা জিনিস লক্ষণীয় যে আমরা এখানে নিয়েছি কালিমা ইসেম ফেল হার্ফ আরবি যত শব্দ রয়েছে আরবি ভাষা সেটা কোরআনের হোক হাদিসের হোক ফিখের হোক বা অন্যান্য অন্য মাসায়েল হোক বা বিভিন্ন শায়েকদের লেখাপুস্তকগুলো হোক আমরা যত পৃথিবীতে আরবি ভাষার শব্দ রয়েছে সেটা কিন্তু বাক্যে ব্যবহৃত হলেই কালিমা এবং তার যেটা সেটা কিন্তু অবশ্যই কালিমা এবং তিনটা প্রকারের কোনো একটি হবেই হয় ইসেম নতুবা ফেল না তবে হার আচ্ছা এখানে তোমরা কতটুকু শিখলে আমরা তার প্রয়োগের দিকে যাচ্ছি আমরা এখানে দেখো প্রয়োগ লিখেছি আর এখানে লিখেছিলাম উদাহরণ প্রয়োগ লিখে জাহাবা হামিদুন ইলা সুকি আমার সাথে উচ্চারণ করতে হবে জাহাবা হামিদুন ইলা সুকি জাহাবা শব্দের অর্থ হচ্ছে গেল যাদের আরবি ভাষায় একেবারে দক্ষতা কম বা অল্প পরিমাণে বা সামান্য এবিসি প্রাথমিক জ্ঞান রয়েছে তাদের অবশ্যই আমার সাথে সাথে উচ্চারণ করতে হবে তাহলে জিহুবার যে সমস্যাগুলো ওগুলো অবশ্যই ভেঙে যাবে দূরীভূত হবে সাথে সাথে বিষয়টি আরও সহজ হবে কারণ অন্তর দিয়ে অনুধাবন করা একটা বিষয় বা ব্রেন দিয়ে ভাবা আর সেটা মুখে উচ্চারণ করে সেটা সমন্বয় করা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ শেখার জন্যে তো এখানে রাহাবা হামিদুন ইলাসুকি জাহাবা শব্দের অর্থ গেল এখানে অর্থ লিখেছি আমরা জাহাবা গেল হামিদুন হামিদ ইলা শব্দের অর্থ দিকে সুখ শব্দের অর্থ হচ্ছে বাজার হামিদ বাজারের দিকে গেল অর্থাৎ হামিদ বাজারে গেল একটা আরবি বাক্য আমরা বলেছিলাম আরবি বাক্যের মধ্যে ইসেম থাকবে ফেল থাকবে এবং হার্ফ থাকবে এই ত্রি সমন্বয়ে আরবি বাক্য তাহলে এখানে দেখো খেয়াল করো জাহাবা এখানে আমরা লিখেছি জাহাবা শব্দের অর্থ গেল। তাহলে যাওয়া একটা কি ইসেম বোঝাচ্ছে নাকি ফেল নাকি হার্ফ বলো তো হ্যাঁ তোমরা অনেকে চালাক রয়েছ একটু বুদ্ধিমান যে এখানে লেখাই আছে ফেল তাহলে এটা লেখা আছে ফেল বা ক্রিয়া একটা কাজ বোঝাচ্ছে যাওয়া একটি কাজ এখানে দুই নম্বর দেখো দুটি দ্বিতীয় শব্দ যেটা সেটা হচ্ছে হামিদ হামিদ বললে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে ব্যক্তি যখন হচ্ছে তখন একটা নাম একটা ব্যক্তির নাম তাহলে ব্যক্তির নাম যখন তখন কী হচ্ছে ইসেম কি হচ্ছে ইসেম বিশেষ্য। আবার এখানে ইলা শব্দের অর্থ হচ্ছে দিকে 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 বললে কি হচ্ছে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না যদি বলা হয় সে ওই দিকে গেলো বা এই দিকে গেল। এরকম কিছু যদি বলা হয় তাহলে কিন্তু একটা বাক্য হচ্ছে এবং ইলা শব্দটা বা দিকে শব্দটা বাক্যে প্রয়োগ হচ্ছে কিন্তু এমনিতেই কিন্তু পারবে না যদি ইলা শব্দ দেয় এখানে যেরকম আমরা দিয়েছিলাম তো ইলা শব্দটা দেখো ব্যবহৃত হয়েছে এবং এখানে হার্ফ হিসাবে আমরা নাম দিয়েছি লাল চিহ্ন দিয়ে তারপরে এখানে সুখ শব্দের অর্থ বাজার যেটাকে মার্কেট বলা হয় সেটা হচ্ছে কিন্তু ইসেম তাহলে একটা বাক্য বিশ্লেষণ করলে আমরা প্রয়োগে এসে দেখেছি যে দাহাবা এটা হচ্ছে ফেল কারণ এটা দ্বারা কাজ বোঝাচ্ছে আবার হামিদ এটা ইসেম কারণ এটা নাম বোঝাচ্ছে এবং ইলা অর্থ দিকে বোঝাচ্ছে কিন্তু এটা ইসেমও না ফেলও না তাহলে বাকি অংশ যেটি সেটি অর্থাৎ হার্ফ আর সুখ শব্দ অর্থ বাজার বা মার্কেট সেটা একটা স্থানের নাম বোঝাচ্ছে এজন্য সেটা কি হবে ইসেম আমরা উদাহরণগুলোতেই দেখেছিলাম এখানে যে উদাহরণগুলো ছিল সেখানে ব্যক্তির নাম ছিল বস্তুর নাম ছিল স্থানের নাম ছিল সময়ের নাম ছিল গুণ দোষ ইত্যাদি নাম ছিল এ বিষয়গুলো কিন্তু এখানে ছিল তাহলে আমরা এ বাক্যটা দেখেছি এখন আমরা ইসেম ফেল এবং হার বাক্যের মধ্য থেকে কোনটি ইসেম কোনটি ফেল কোনটি হার এটা মোটামুটি হাতে খড়ি পেয়েছি তো এখন আর একটু প্রয়োগ করি আর একটা শব্দ দিয়েছি রজা ফল ইদুন মিনালমাদ রজা আমার সাথে পড়তে হবে রজা খলিদুন মিনাল মাদরসাতি এখানে রজা সে ফিরল খালিদুন খালিদ মিন হতে মাদ্রাসা বিদ্যালয় বিদ্যালয় বা মাদ্রাসা থেকে খালিদ ফিরে আসলো আচ্ছা তাহলে এই জায়গার প্রয়োগটা এখানে দেখো তো একটু অনুধাবন করো কে কে বলতে পারবে রাজা এটা ইসেম ফেল নাকি হার খালিদ এটা ইসেম ফেল নাকি হার মিন কি মাদ্রাসা কী রজা শব্দের অর্থ হ্যাঁ বলো অনুধাবন করো আমি বলার আগে চেষ্টা করে ফেলো আরেকটি কথা তোমাদেরকে বলি তোমরা যখন আমাদের ভিডিওর সামনে চলে আসবে ক্লাস যখন তোমরা ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে যখন ক্লাসটা করবে তখন অবশ্যই একটি খাতা এবং একটি কলম রাখবে কারণ তুমি সব কিছু হয়তো বা বুঝতেছ কিন্তু সেটা যদি তোমার একটা নোট থাকে তাহলে সেটা তোমার জীবনে অনেক ফলপ্রসূ হিসাবে অনেক সফলতা বয়ে আনবে বলে আমরা মনে করছি এজন্য অবশ্যই খাতা কলম এবং আমরা যে ডায়াগ্রামগুলো বা চিত্রগুলো বা জাদুয়ালগুলো লিখেছি অবশ্যই সেটা সেভাবে লেখার চেষ্টা করবে তাহলে সেটা তোমার আরও অধিক ফলপ্রসূ হবে বা তুমিও অন্যকে শিখিয়ে সেটা তারা তোমারও সাদকায় জারিয়া হবে ইনশাল্লাহ আমাদের মতো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাদকায় জারিয়া এবং আত্মারি টিভির যে আয়োজন আত্মাহিক টিভিকে আল্লাহ সুবাহনু তাল্লা কবুল করুন এবং আত্মহারিক টিভি যেভাবে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে আল্লাহ সুবাহানুতালার কাছে যারা কর্তৃপক্ষ তারা কিন্তু চাই এহকালীন কোনো দান বা এহকালীন কিছু এহকালীন পাওয়া তাদের কিন্তু ওইভাবে নাই শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে পরকালীন যেন আমরা দিনটাকে বুঝে আমল করে সেটা পরকালকে সুন্দর সৌন্দর্যমণ্ডিত করতে পারি এটাই কিন্তু আমাদের মেন প্রয়াস এটাই কিন্তু আত্মাহারিক টিভির প্রয়াস অতএব এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে শুধু আমি শিখবো তা নয় আমি যেন আর একজনকে শেখাতে পারি সেটা যেন আমার সাতকে জারিয়া হতে পারে যেভাবে কোরআন একজন আলেম শেখেন তারপর ছাত্রদেরকে শেখান এই বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমি নিজের জন্যেই নিজে না অন্যের জন্যে নিজেকে বিলিয়ে দিতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ এখানে দেখেছি রজা খালিদুন মিনাল আল মাদ্রাসাতে খালিদ মাদ্রাসা থেকে ফিরল রজা ফিরল খালিদুন খালিদ মিন হতে মাদ্রাসা মাদ্রাসা তাহলে রজা ফিরলো এটা কি বুঝিয়েছে হ্যাঁ বলো ইসেম ফেল নাকি হার্ফ হ্যাঁ বন্ধুরা বলতে হবে কারণ আমরা শিখে এসেছি আলহামদুলিল্লাহ তো এখানে রজা আফিরলো একটা কাজ বোঝাচ্ছে কাজ বোঝালে কি হবে কালিমার ফেল আবার খলিদুন খলেদ একজন নাম বোঝাচ্ছে তাহলে সেটি ইসেম আচ্ছা বলো তো মিনটা কি মিন অর্থ হতে হ্যাঁ মিনটা কি মিন অর্থ হতে হ্যাঁ ঠিক উত্তর হার্ফ একটু গেজ করার অনুধাবন করার চেষ্টা করতে হবে এবং ব্রেনে আনার চেষ্টা করতে হবে আর শেষ শব্দ যেটি সেটা হচ্ছে মাদরাসা বিদ্যালয় স্কুল তাহলে এটা অনায়াসে বলতে পারি আমরা যে এটা হচ্ছে এটিও ইসেম তাহলে এখন আমরা মোটামুটি শিখলাম আর তোমাদের জন্য একটা প্রয়োগের বিষয় চূড়ান্তভাবে রেখেছি যেটা সেটা হচ্ছে দেখো আউদু বিল্লাহি মিনা রজিম আউদু এখানে প্রয়োগ করতে হবে যে কোনটা ইসেম কোনটা ফেল এবং কোনটা হার আউদু আমি পানা চাই বিল্লাহি আল্লাহর কাছে মিন হতে শৈতান শৈতানের কাছ থেকে রজিম যা বিতাড়িত যে শয়তান বিতাড়িত তাহলে এখানে আউদু আমি পানা চাই বা দ্বারা আল্লাহ আল্লাহর কাছে বা এটা হচ্ছে হার হিসেবে থাকবে মিন এটা আছে শৈতন আছে রজিম আছে বিতাড়িত শতান বলতে শৈতানকেই আমরা বুঝি রজিম বিতাড়িত তাহলে এখানে আমরা কোনটা ইসেম কোনটা ফেল এবং কোনটা হার তোমরা অবশ্যই খাতায় লিখবে এবং তোমাদের আশেপাশে অনেকেই আলহামদুলিল্লাহ বিষয়গুলো জানে তাদের কাছে প্রয়োগগুলো দেখাবে তাহলে আরও উপকৃত হবে ইনশাল্লাহ বন্ধুরা আমরা দ্বিতীয় অংশ নিয়ে কিন্তু আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি তার তারপরেও আমরা আরও একবার রিভিউ দিচ্ছি কালিমা ইসেম ফেল হার্ফ সবাই বলি আমরা একসাথে কালিমা ইসেম ফেল হার্ফ এটাকে ইংরেজিতে বিশেষ ইংরেজিতে যদি বলতে চাই তাহলে নাউন প্রোনাউন অ্যাজেকটিভ থাকবে এর মধ্যে বাংলার বিশেষ বিশেষণ সর্বনাম থাকবে এখানেও আমরা দেখানোর চেষ্টা করেছি ক্রিয়া যেটাকে ভার বা অ্যাডভার থাকবে অব্যয় প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন এবং সেখানে উদাহরণ দেওয়ারও চেষ্টা করেছি এই উদাহরণগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে এবং কোনটা কোন দিকে বলছে এবং ইসেমের মধ্যে কোন কোন বিষয়গুলো সংশ্লিষ্ট কোন কোন বিষয়গুলো জড়িত এবং ফেলের মধ্যে কোনো বিষয় না শুধুমাত্র কাজ বোঝালেই ফেল হয়ে যাবে আর ইসাব এবং ফেল বাদ দিলে বাকি অংশ যেটা থাকবে আরবি সেটা হবে অবশ্যই হার্ফ আমরা তাহলে কালিমা সম্পর্কে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ধারণা পেয়েছি এখন বন্ধুরা আমরা ক্লাসের আজকের ক্লাসের একেবারে প্রান্তিক পর্যায়ে চলে এসেছি সেটা হচ্ছে তিন নাম্বার যে শিরোনামটা ছিল সেটা হচ্ছে জামান বা কাল জামান বা কাল আমরা উচ্চারণ করি জামান বা কাল যেটাকে আমরা তিনটা প্রকার আমরা দেখিয়েছি তার প্রথম প্রকার যেটা দেখিয়েছে সেটা হচ্ছে মাওদি আমার সাথে উচ্চারণ করতে হবে মাওদি হাল মাওদি হাল মুস্তাকবিল। জামান তিন প্রকার আরবিতে মাওদি হাল মুস্তাকবিল হ্যাঁ কয়েকবার বলতে হবে মাওদি হাল মুস্তাকবিল। তো জামান শব্দের অর্থ হচ্ছে কাল বা সময় কারণ আমরা এই পৃথিবীতে যে কাজগুলো করি সব কি বর্তমান কালের সব কি অতীতকালের সব কি ভবিষ্যৎকালের এটা কিন্তু না কারণ কিছু কাজ সংগঠিত হয় বর্তমানকালে আবার কিছু কাজ সংগঠিত হয় অতীতকালে আবার কিছু কাজ সংগঠিত হয় ভবিষ্যৎকালে তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা তিনটা এখানে শ্রেণী রয়েছে একটা হচ্ছে বর্তমান কালে কিছু কাজ হয় আবার অতীতকালে কিছু কাজ হয়ে গেছে আবার ভবিষ্যতে কিছু কাজ হবে ইনশাল্লাহ এই কিন্তু ত্রিসমন্বয় তো আমরাও এখানে লিখেছি আরবির সাথে মিল দেখে যেটা সার্ফি গন অর্থাৎ সরব বিশারদগণ যেটা উল্লেখ করেছেন জামান বা কাল বা সময় যেটাকে ইংরেজিতে বলে টেন্স যারা সাধারণ শিক্ষিত মানুষ আমরা তারা সহজেই বুঝতে পারবো কারণ টেন্স হচ্ছে টেন্সকে ইংরেজির মা বলা হয় আমাদের স্যাররা মা বলতেন কারণ মা ছাড়া যেরকম সন্তান হয় না ঠিক অনুরূপভাবে টেন্স ছাড়া ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আগানো সম্ভব হয় না ঠিক অনুরূপভাবে জামান যেটাকে বলা হয় কাল বা সময় হ্যাঁ জামান আমার সাথে উচ্চারণ করতে হবে বন্ধুরা জামান যেটাকে বলা হয় কালবা সময় এবং ইংরেজিতে সেটাকে বলা হয় টেন্স আর সেটির তিনটি প্রকার মাওদি হাল মুস্তাকবিল মাওদি হাল মুস্তাকবিল আচ্ছা আমি হাত দিয়ে দিলাম বলো তো জামান কয় প্রকার হ্যাঁ বলার চেষ্টা করতে হবে জামান তিন প্রকার মাওদি হাল শেষেরটা মুস্তাকবিল হ্যাঁ মাসাল্লা অনেকেই বুঝতে পেরেছে তো এখানে মাওদি শব্দের অর্থ হচ্ছে অতীতকাল হাল শব্দের অর্থ হচ্ছে বর্তমান কাল এবং মুস্তাকবিল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল সেটাকে আমরা ইংরেজি যেটা আমরা মানে সচরাচর জানি যেটা মাদি সেটাকে অতীতকালকে বলা হয় পাঁচ টেন্স এবং হালকে বলা হয় প্রেজেন্ট টেন্স এবং মুস্তাকবিলকে ফিউচার টেন্স তাহলে জামান মাউদি হাল মুস্তাকবিল যেটা মাদি সেটা অতীতকাল ইংরেজিতে বলা হয় পাঁচ টেন্স এবং যেটা হাল সেটাকে বর্তমান কাল ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট টেন্স এবং মুস্তাকবিল ভবিষ্যৎকাল সেটা ইংরেজিতে বলা হয় ফিউচার টেন্স এটা কিন্তু আমরা জানি তো এখানে এটা জানার কি দরকার তো আমরা বলেছি যে যে কাজটা সংগঠিত হবে যে ফেলটা সংগঠিত হবে সেটার তিনটা সময়ে সেটি সংগঠিত হবে হয় বর্তমান কালে নতুবা অতীত নতুবা ভবিষ্যৎ এজন্য কিন্তু আমরা এই তিন নম্বর বিষয়টা আমরা জেনেছি জামান বা কাল সেটা তিনটা প্রকার আরেকটু বিষয় আমাদের যেতে হবে আমরা যে কালিমা নিয়ে আলোচনা করেছিলাম ইসেম ফেল ইসেমের মধ্যে কিন্তু কোনো কাল বা জামান থাকে না কারণ খলেদ আচ্ছা খলেদের মধ্যে খলেদ বললে কি অতীতকাল বোঝাচ্ছে না ভবিষ্যৎ কাল বোঝাচ্ছে নাকি বর্তমান কাল বোঝাচ্ছে হ্যাঁ তবে খলেদের অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ সব সব জানেন এ বিষয়টা ভিন্ন কিন্তু নাম বোঝালে কিন্তু তার মধ্যে সেই কাজটা সংঘটিত হওয়া বোঝাচ্ছে না এবং সেই কাজটা যে নাম বুঝালে সেটা বর্তমান বা অতীত বা ভবিষ্যৎ এটা বোঝাচ্ছে না কিন্তু যখন কোনো কাজ বোঝাচ্ছে আমি বই পড়েছি আমি বই পড়ছি এবং আমি বই পড়ব বা আমি ভাত খাচ্ছি আমি ভাত খেয়েছি আমি ভাত খাবো এভাবে কিন্তু সব বিষয়গুলো বর্তমান অতীত এবং ভবিষ্যৎ ঠিক অনুরভাবে জামান মাউদি হাল মুস্তাকবিল আর ইসেমের মধ্যে কিন্তু কোনো জামান বা কাল পাওয়া যায় না তবে যে যেটার মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে ফেল ক্রিয়া ক্রিয়াটা কোন সময়ে ঘটেছে একটা ঘটনা ঘটেছে সেটা কোন সময়ে সে বিষয়টা নির্দেশ করবে এবং সাথে সাথে জামান ফেলের মধ্যে অবশ্যই জামান থাকবে হয় মাওদি থাকবে নতুবা হাল মুস্তাকবিল একসাথে থাকবে যেটা আমরা এখানে জানার চেষ্টা করেছি যেটা দরাবা তারপর ইয়াদ রিবু তরাবার মধ্যে একটি রয়েছে সেটা হচ্ছে মাউদি অতীতকাল আর ইয়াদ রিবু এটা মুজারে সিগা বা রূপ আর এটার মধ্যে রয়েছে হাল এবং মুস্তাকবেল দুটাই কিন্তু এটার সংমিশ্রণে গঠিত সেটা হচ্ছে মুদরে তো আমরা বিষয়গুলো পরবর্তী ক্লাসগুলোতে জানবো বন্ধুরা আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তবে আমরা ক্লাসের আরেকটা রিভিউ দিয়ে আমরা শেষ করতে যাব ইনশাআল্লাহ তবে অমনোযোগী কেউ হবে না আশা করি অল্প সময়ের মধ্যে অনেক কিছু আমরা শিখতে পারবো তো আমরা আজকের ক্লাস এখান থেকে শুরু করেছিলাম আমরা প্রথমে লিখেছিলাম প্রথম ক্লাস মিজান মিজানের অর্থ লিখেছিলাম এবং কেন মিজান এবং মিজান কেন শিখবো এই বিষয়টি কিন্তু আমরা উল্লেখ করার চেষ্টা করেছি তোমরা অবশ্যই জানো শিখে গেছো আলহামদুলিল্লাহ তো সেখানে তার প্রথম প্রকারে আজকের পাঠের শিরোনাম ছিল লাভ বা ধ্বনি কালিমা বা শব্দ বা পদ আর জামান বা কাল সেখানে প্রথম আমরা লাভজের প্রকার নিয়ে এসেছিলাম তারপরে দ্বিতীয় অংশ যেটা সেটা হচ্ছে কালিমা ছিল কালিমা কি বা কাকে বলা হয় এবং তার কি কি প্রকার রয়েছে সেটা আমরা জেনেছিলাম সাথে সাথে বাংলা এবং ইংরেজি বাংলা ইংরেজি আরবি ত্রি সমন্বয় করার চেষ্টা করেছিলাম আবার সেখানে কিছু উদাহরণ দিয়েছিলাম সেগুলো চিনব কী করে কারণ উদাহরণটা হচ্ছে বাস্তবিক বিষয় এবং প্রয়োগিক বিষয় বা প্র্যাকটিক্যালি বিষয় সে বিষয়টা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে উদাহরণের দিকে আবার তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে জামান বা কাল এটা নিয়ে আমরা আলোচনা করেছি আশা করি তোমরা আলহামদুলিল্লাহ আল্লা সুবাহ শেষ রহমতে তোমরা বুঝতে পেরেছো এবং আমরা সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আরও পরবর্তী ক্লাসগুলোতে করার চেষ্টা করব অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসগুলো আজকের ক্লাসটি যেভাবে দেখলে আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখবে সংক্ষিপ্ত সময়ে আমরা চেষ্টা করব আরবি গ্রামারটা আরবির নিয়ম নীতি আরবি পড়ার নিয়ম নীতি বা আরবি কীভাবে জানতে হবে শিখতে হবে যেহেতু আমরা মুসলিম সেহেতু কোরআন এবং হাদিসকে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে পড়তে হবে আমল করতে হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই আল্লাহ সুবাহ ইলেম সম্পর্কে যে জিজ্ঞাসা আল্লাহ করবেন এ বিষয়ে কিন্তু আমরা ধরাশায়ী হয়ে যাব আল্লাহ সুবাহন তালা যেন ইলেম যেন আমরা সঠিক কাজে লাগাতে পারি সে তাও দান করুন আল্লাহ মামিন সাথে সাথে আজকের ভিডিও কেমন হয়েছে বা ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কোনো প্রয়োজনীয় বিষয় ছাড়া পড়লো কি না বা তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কি না সে বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের ক্লাসে শেষ পর্যায়ে চলে এসেছি এবার রাসুলসাল আলী ওসাল্লামের যেটি শূন্য ছিল যে কোনো বৈঠক বা ক্লাস বা কোনো আলোচনা দিনই আলোচনা সেটা যেমনই হোক না কেন সেটা রাসুলসাল্লু আলী আসাল্লামে একটি দোয়া দিয়ে শেষ করতেন এবং ভুলভ্রান্তি যেটা সেটাও বরকতমণ্ডিত হবে সে দোয়ার কারণে ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমরা সবাই পড়ি সুবাহান কাল্লাহম্মা ও বে হামদিক ইলাহা ইল্লা আংতা আস্তাক ফিরুকা ওয়াতুব ইলাইক। السلام عليكم ورحمه الله وبركاته